পাল্টে যাওয়া ত্রিপুরা সাক্ষী হলো এক জঘন্যতম ঘটনার। ধর্ষণের ঘটনা বহুবার প্রকাশ্যে আসে, কিন্তু ধর্ষণ করার পর তার ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার মতো বিভৎসতা এর আগে আর প্রকাশ্যে আসেনি, অন্তত ছোট্ট এই পার্বতী রাজ্যে। কিন্তু তেরো প্রতাপগড় বিধানসভা এলাকার এক 14 বছর বয়স্ক নাবালিকার সাথে ঘটে গেল এমনই ন্যক্কারজনক ঘটনা। সূত্রের খবর, একাধিকবার বলপূর্বক ধর্ষণ করা হয়েছে নাবালিকা মেয়েটিকে। শহরতলির শালবাগানস্থিত ঘন জঙ্গলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় বাবুল মণ্ডল নামে এক যুবক। জানা গেছে বাবুল এলাকায় শাসক দলের যুব সংগঠনের সক্রিয় সদস্য। বাবুলের বাবা বাদল মণ্ডল প্রতাপগড় বিধানসভার বুথ সভাপতি এবং বিধায়ক ঘনিষ্ঠ। মেয়েটির সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ইন্ডিপেন্ডেন্ট নির্যাতিতার নাম, ঠিকানা এবং অশ্লীল ভিডিওটি প্রকাশ্যে আনছে না। কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবার পরেও কেন চুপ স্বরাষ্ট্র দপ্তর, কেন চুপ মহিলা কমিশন, কেন চুপ চাইল্ড লাইন? বহু ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ অতি সক্রিয়তা দেখায়, কিন্তু এ ধরনের জঘন্য থেকে জঘন্যতম অপরাধীর অভিযোগ সামনে আসার পরেও নেই কোনো গ্রেপ্তার, কেন নেই গ্রেপ্তার উঠছে প্রশ্ন। ভিডিওটা দিয়ে হ্যাঁ সাজা যথেষ্ট পরিমাণ, হ্যাঁ সাজা চাই, হ্যাঁ শুনি, হ্যাঁ সাজা চাই, আমরা চাইতাছি যে মেয়েটা একটা বিচার পাক। হ্যাঁ সুপ্রিম কোর্টে গেলে আপনি এটা যাইবেন, আমার হেল্প করবেন, এখানে বেরিয়ে তো গড়, ঠিক আছে তুমি এটা দেখছে, দেখে সেটা বেরিয়ে একটা ভিতরে ভিতরে একটা ইয় সংকুল ভাব দাসে, এটা মায়া সংকত তেল লাগি আমি কইছি আয়ো। কোনো প্রত্যন্ত গ্রামে নয়, আগরতলা শহরে এত বড় ঘটনা। একটা মেয়েকে ধর্ষণ করে তার ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয়ানক সাহস পায় কিভাবে একটা যুবক? শাসক দলের সদস্য হলে কি ধর্ষণেও ছাড়পত্র মিলে ত্রিপুরায়? সূত্রের খবর, ঘটনা প্রকাশ্যে আসতেই বিধায়ক ঘনিষ্ঠ, বুথ সম্পাদক সঞ্জু দে মেয়েটির বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছে ঘটনা ধামা চাপা দেবার জন্য। যেহেতু মেয়েটি নাবালিকা এবং তার সাথে এতটা ঘৃণ্য অপরাধকাণ্ড সংঘটিত হয়েছে, পুলিশ ইচ্ছে করলেই স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে গ্রেপ্তার করতে পারে অভিযুক্ত যুবক বাবুল মণ্ডলকে। এবং বাবুল প্রতাপগড়েরই বাসিন্দা, কিন্তু বাবুলের বাবা বাদল মণ্ডল প্রতাপগড় বিধানসভার বুথ সভাপতি হওয়াতে চোখ বন্ধ করে মুখে কুলুপ এঁটেছে রাম পুলিশ। যদিও এই ঘটনায় ছিছির রব উঠেছে গোটা রাজ্য জুড়ে, দ্রুত ব্যবস্থা নিক পুলিশ, প্রয়োজনে হস্তক্ষেপ করুক স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, চাইছে বড় একটা মানুষ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।